আসসালামু আলাইকুম সানাবি ব্লকের সবাইকে স্বাগতম। আজ আমি আবারও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে ব্লগ ভিডিও, চলুন দেখে নিন। প্রথমেই দেখতে পাচ্ছেন সকালবেলায় চা খাওয়া দাওয়া করে এখানে নাস্তা হচ্ছে, একজনা গোল গোল করে দিচ্ছে, একজনা বেড়ে নিচ্ছে, একজনা সেকে নিচ্ছে, মানে আমরা তিন জা মিলে এখানে আছি। যাই হোক, লুচি হলো, আর কি হলো দেখাচ্ছি, দেখুন পোস্তর হালুয়া, আর এদিকে আপনার ঘুগনি, এই দেখুন ঘুগনি, ঘুগনিটা খুব সুন্দর সেন্ট বের হচ্ছিল, খেতে খুবই টেস্টি হয়েছে, মানে আমি খাওয়ার পরই আপডেট দিয়েছি। আর এদিকে আছে মাংস কষা, এদিকে সামান্য একটু চিলি চিকেন করা হয়েছিল। তা যাই হোক, নাস্তা খাওয়া দাওয়ার পর এবার আমি চলে এসেছি আপনাদের কাছে সবজি, এখানে সবজি কাটা হয়েছে। তা চলুন, হ্যাঁ এখানটায় এই দেখুন, একদিকে পটল কাটা হচ্ছে আর একদিকে ভেন্ডি কাটা হচ্ছে, মানে দু জায়গায় দুদিকে বসেছি। আর এইদিকে আর শাক বাছা হচ্ছে, কলমি শাক, এই দেখুন দেখাচ্ছি এই শাকটা। আর এইদিকে আমার বড় ননদ মুরগিটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে, এই দেখুন কাটা মুরগি আনা হয়েছে। যাই হোক, কী কী রেসিপি হবে সেটা আমি একটু আপনাদের কাছে তুলে ধরলাম, সব দেখিয়ে দিলাম। এখানে পটল পোড়ানো হচ্ছে, কিছু পটল পোড়ানো হয়েছে আর এটা পোড়ানো চলছে, আর বেশি বাকি নাই, আর একটা বাকি আছে, এই দেখুন। ওইদিকে আমার শাশুড়ি মা মাছ কাটছেন, মানে সবাই নিজে নিজের একটা একটা কাজে ব্যস্ত আছে, সবাই মিলে কাজ করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, রান্নাবান্না আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের স্কুলে গাছের আম, আমাদের যেখানে স্কুল আছে ওখানে অনেক আম গাছ আছে, তো ওখানে আম ধরেছে, দিয়ে গেল ওখানকার মাসির ছেলে, তা মোটরসাইকেল করে এসে দিয়ে গেল মোটরসাইকেল করে। আর অনেকই আম, কি করা যাবে, তার জন্য এখানে টক ঝাল মিষ্টি সব রকম আচার দেওয়া হবে। এখানে কিছু আচার দিয়েছে আর কিছু আম কাটছে আচার দেওয়ার জন্য, তা আম কাটা হয়ে গেছে। আর এই দেখুন, এর আগে যে আচারগুলো দিয়েছিল সেগুলো একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, একটু শেয়ার করে নিলাম, কারণ দেখাতে পারিনি আচার দেওয়ার সময়। তা যাই হোক, একটু তুলে তুলে ধরেছি, মানে কি করেছি না করেছি সেটা একটু হালকা হালকা করে তুলে ধরেছি আপনাদের কাছে। আর আপনাদের আমার ব্লগ ভিডিও দেখে কীরকম লাগে সেটাও আমাকে কমেন্টে জানাবেন, আপনাদের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। আর এখানে এই ছোটোখাটো বড় ছোট করে তিন কৌটো হয়েছে আচার, টক ঝাল কী বল, আচার দেখলেই জিভে পানি চলে আসে।